25 ওভারের পর নেমে সেঞ্চুরি করলেন, এমনিতেই সেঞ্চুরি স্পেশাল, এই সেঞ্চুরিটা কতখানি স্পেশাল? না, আমার মনে হয় যে প্রত্যেকটা সেঞ্চুরি আসলে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা সেঞ্চুরি স্পেশাল। আর যেহেতু আমরা খুব ভালো একটা স্টার্ট পেয়েছিলাম, তো জাস্ট ওটা ক্যারি অন করার ইচ্ছা ছিল এবং সেঞ্চুরি করে ফেলবে এরকম কোনো মানে ভাবিনি। বাট যখন দেখলাম যে না, অ্যারাউন্ড 40 ওভারের মধ্যে আমার 50 হয়ে গেছে, তখন জাস্ট মনে মনে ভাবছিলাম যদি 50 ওভার পর্যন্ত খেলতে পারি তাহলে হয়তো বা হয়ে যাবে। তো হয়ে গেছে, তো ভালো লাগছে। আপনারা দুজনে মিলে 189 বা 91 এরকম একটা পার্টনারশিপ গড়েছেন, যেটা বাংলাদেশকে যে কোনো ক্রিকেটের কনটেক্সটেই রেয়ার। 25 ওভারের পর গিয়ে দুইজন ব্যাটার 100 করলেন, তারা দুইজন 200-র মতো একটা জুটি করলেন। আসলে কতখানি স্যাটিসফ্যাকশন কাজ করছে এই প্র্যাকটিস ম্যাচ দিয়ে? না, যেহেতু মানে আমাদের প্র্যাকটিস ম্যাচটার মূল উদ্দেশ্যই ছিল যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে আমাদের খেলাটা খেলতে চাই, এটা মানে কোচিং স্টাফ থেকে আমাদের নির্দেশনা ছিল, তো আমরা সেটাই এক্সিকিউট করার চেষ্টা করি। কারণ আমরা যখন মানে আমাদের ইচ্ছাই ছিল যে আমরা 340 বা 320-30 এরকমের ক্রিকেটে যেভাবে খেলতে হয় সেভাবে খেলার চেষ্টা করব, তো যেহেতু সেটা ডেলিভার করতে পেরেছি তো হ্যাপি, আলহামদুলিল্লাহ। 320 চেয়েছিলেন, 400 হয়েছে, মানে ওই জায়গাটায় প্ল্যান কি ছিল? আপনারা প্রায় প্রতি ওভারে বাউন্ডারি ছক্কা বের করছিলেন, উইকেট কি খুব বেশি ইজি ছিল নাকি আপনাদের ওই চেষ্টাটা ছিল যে আমরা যেভাবে খুব বড় রান করব? না, উইকেট অবভিয়াসলি চিরাঙের উইকেট তো ইউজুয়ালি সবসময়ই ভালো থাকে, বাট আমার মনে হয় যে আমরা মানে কিছু ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছিলাম যেগুলো আমাদের পক্ষে এসেছে। তো মানে আবার যেটা বললাম যে আপনি 400 রান বলে কয়ে হয় না, কখন আপনি 300+ করার জন্য খেলতে পারেন, বাট যখন আপনি দেখছেন যে সব কিছু আপনার ফরে যাচ্ছে সেটা 400 হয়ে গেছে। না, আসলে যেটা বললাম যে আমরা পুরোটাই ছিল আমাদের প্র্যাকটিসের অংশ এবং আমরা যেভাবে আসলে আমাদের মিটিংয়ে সাজিয়েছিলাম যে আমরা এইভাবে খেলতে চাই এবং আমরা হারি জিতি ম্যাটার না, বাট আমরা কীভাবে মানে আমরা চাচ্ছি 50 ওভারের গেমটা খেলতে, তো সেটা ম্যাটার ছিল। আর সেটা যেহেতু এক্সিকিউশন হয়েছে তো এটা খুব ভালো দিক। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। না, আপনি যে কোনো আপনি ফল পেতে যান সেটার জন্য তো অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে। আমার মনে হয় যে সব উইকেট খুব ভালো ছিল এবং আমরা আমাদের শর্টসগুলো আজকে ভালো এক্সিকিউশন করতে পেরেছি, তো এটার জন্যই আসলে। আর যেটা বললেন যে কাজ করা হয় কিনা, অবশ্যই আপনি যে কোনো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। আমার ধর্মের মধ্যে কথা খুব আসলে অনেক কম হচ্ছিল, কিন্তু যেটুক হচ্ছিল জাস্ট ইনফরমেশন পাস হচ্ছিল, বাট মানে খুব কম কথা হয়েছে। বাট যেগুলো বললাম যে ওনার কাছে যেটা মনে হয়েছে ইনফরমেশন আমাকে দিয়েছে, আমার যেটা মনে হয়েছে আমি ইনফরমেশন দিয়েছি। আর যেটা বললাম রান আউটের কথা, হয়তো আমার উইকেটের জন্য তিনি নিজেকে উইকেটটা স্যাক্রিফাইস করেছে, কারণ তার সেঞ্চুরি হয়ে গেছিলো এবং আমি জাস্ট অল্প কিছু রান দূরে ছিলাম।